জিজ্ঞাসা করা হয় ওয়ার্ল্ডওয়াইড সবচেয়ে জনপ্রিয় স্মার্ট ব্যান্ড কোনটি, অনায়াসে সবাই বলবেন মি ব্যান্ড। তো Xiaomi তাদের ধারাবাহিকতায় এবছরে লঞ্চ করলো মি ব্যান্ড 6, যার রিভিউ নিয়ে আমি হাজির হলাম 3 মাস পরে। হ্যাঁ, এটা 3 মাস আগেই দেশের বাজারে এসেছিল, ইভেন আপনারা হয়তো অলরেডি অনেক ভিডিও দেখেছেন। যাই হোক, আমাদের একটু দেরিই হয়ে গেল। এটা আমাদের স্টুডিওতে রয়েছে প্রায় 2.5 মাস যাবৎ এবং আমি মোটামুটি রেগুলার বিভিন্ন পারপাসে থেকে ব্যবহার করছিলাম, ওয়ার্কআউটের ক্ষেত্রে, হাঁটাহাঁটির ক্ষেত্রে। তো এর অ্যাকুরেসি আসলে কেমন রয়েছে, আগের জেনারেশনের চাইতে এটা কতটা বেটার কিছু অফার করছে, ইভেন ডিসপ্লে তো আমরা দেখতে পাচ্ছি এটা একদম ফুল ভিউ ডিসপ্লে দিচ্ছে এবারে। তো সব কিছু মিলে প্যাকেজটা আসলে কেমন হবে, কাদের জন্য ভালো হবে, কারা কিনবেন, কারা এটা না কিনে অন্য কিছু কিনবেন, সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করি। তাহলে চলুন শুরু করি পুরো ভিডিও নিয়ে স্যাম দেখো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যাম জীবন, যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শুরুতেই অসংখ্য ধন্যবাদ ভিডিও স্পন্সর alflip.com কে, তারাই আমাদের স্টুডিওতে এটা পাঠিয়েছিল। বর্তমানে তাদের শপে আপনারা এটা পেয়ে যাবেন, 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে তাদের শপে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক দেওয়া থাকলো, ইভেন এর প্রাইসটাও দেওয়া থাকলো। ডে টু ডে এর প্রাইস চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই আমি ভিডিওতে উল্লেখ করলাম না, একটু কষ্ট করে ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন। ওকে, এই হচ্ছে মি ব্যান্ড 6-এর বক্স। এর আগে আমরা প্রিভিয়াস জেনারেশন যেমনটা দেখেছি অলমোস্ট সেরকমই। বক্স কন্টেন্ট নিয়ে মনে হয় না বিস্তারিত বলার কিছু আছে। মি ব্যান্ড থাকবে, সেই সাথে আপনি একটি চার্জিং ক্যাবল পেয়ে যাবেন যেটা কিনা ম্যাগনেটিক, এছাড়া ইউজার ম্যানুয়াল, এই আর কি। এই হচ্ছে মি ব্যান্ড 6-এর লুকস। আগের জেনারেশনের চাইতে সবচাইতে বড় যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন তা হলো এর ডিসপ্লে সেকশন। ডিসপ্লেটা একেবারে ফুল ভিউ হয়ে এবারে এসেছে, যদিও নিচের যে লোয়ার চিনটা সেটাকে আমরা একটু মোটা দেখছি তুলনামূলকভাবে, বাট আদারওয়াইজ এটা কিন্তু দেখতে খুবই আই ক্যাচিং বলা যেতে পারে বা আপনাকে আকর্ষিত করবে। ইভেন ডিসপ্লের ব্রাইটনেসও ভালো, ডিসপ্লে পার্ট নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই, তার আগে ডিজাইনটা নিয়ে একটু আলোচনা করা যাক। এটা ডিজাইনের দিক থেকে অলমোস্ট প্রিভিয়াস জেনারেশনের মতোই, মি ব্যান্ড 5-এর মতো। ইভেন মি ব্যান্ড 5-এর যে স্ট্র্যাপ রয়েছে সেগুলো কিন্তু এটাতে ব্যবহার করা যাবে, তবে 3 বা 4 সেগুলো যদি রাবারের হয় সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, বাট যদি মেটালিক কিছু হয় তাহলে ব্যবহার করতে পারবেন না, কারণ আগের চাইতে টোটাল ব্যান্ডের চেম্বারটা একটু তুলনামূলকভাবে ভরো, দ্যাটস ওয়াই সেগুলোতে হয়তো ফিট হবে না। যাই হোক, এখানে যে স্ট্র্যাপটি রয়েছে সেটা রাবারের তৈরি, সিলিকন দিয়ে তৈরি আর কি, যার কোয়ালিটি খারাপ না আগের মতোই বলবো। রেয়ার প্যানেলের মাঝামাঝি পজিশনে সেন্সরগুলো রয়েছে এবং তার ঠিক একটু নিচেই চার্জিং টার্মিনাল দেখা যাবে। এই হচ্ছে মোটামুটি এর ডিজাইন। ডিজাইন আমি খুব একটা পরিবর্তন পাইনি, শুধুমাত্র ডিসপ্লে ব্যতীত। এর ডিসপ্লেকে টেম্পার্ড গ্লাস দিয়ে প্রোটেকশন করা হয়েছে, খুব সহজে এটা স্ক্র্যাচ বসে না, বাট যদি আপনি হাতে পড়ে থাকেন আর দালানো টালানে ঘষা লেগে যায় তাহলে টুকটাক স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় একটি স্ক্রিন প্রোটেক্টর আপনি ব্যবহার করতে পারেন। এটার ওজন হলো 22.8 গ্রাম, সো বলা যায় বেশ লাইট ওয়েটের, হাতে নিয়ে ঘুরলে সারাদিনে মনে হয় না বিরক্ত ফিল হবে। কথা বলা যাক ডিসপ্লে সেকশন নিয়ে। এবারে ডিসপ্লেটাতেই আমরা বড় রকমের পরিবর্তন দেখছি। এখানে ডিসপ্লের সাইজটা হলো 1.56 ইঞ্চ, যা কিনা একটি অ্যামোলেড প্যানেল এবং PPI ডেন্সিটি যথেষ্ট ভালো রয়েছে 326, যেটা আমি বলবো এত ছোট একটা ডিসপ্লের জন্য অবশ্যই ভালো। এর রেজুলেশন হলো 152x486, সো রেজুলেশনটা একদম ঠিকঠাক রয়েছে। ইভেন আমি বলছিলাম এই ডিসপ্লের ব্রাইটনেস অনেক ভালো, এটা সরাসরি সানলাইটে খুব ভালোভাবে ভিজিবল ছিল, আমার মনে হয় না যে ফুল ব্রাইটনেস দিয়ে রাখারও প্রয়োজন রয়েছে। আপনি এখানে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন, সো আমার মনে হয় এটা মিডিয়ামে থাকলেই ঠিকঠাকভাবে ভিজিবল হয়, যেহেতু অ্যামোলেড প্যানেল, দ্যাটস ওয়াই খুব বেশি কালারফুল, পাঞ্চি একটা কালার দেয়, দেখতে খুব ভালো লাগে। তবে Xiaomi যেহেতু এবারে ডিসপ্লেটা একদম বড়সড় করে দিয়েছে, চিন বা বেজেলস ন্যারো করেছে, আমার মনে হয় চাইলে তারা চিন বা বেজেলস আরও একটু ন্যারো করতে পারতো, বিশেষ করে লোয়ার যে চিনটা, এটা আর একটু ন্যারো করলে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগতো, তারপর অবশ্যই খারাপ লাগছে না। অফকোর্স প্রিভিয়াস জেনারেশনের প্রত্যেকটা চাইতে এর ডিসপ্লেটা অনেক অংশে এগিয়ে থাকবে। ডিসপ্লের টাচ রেসপন্স বেশ ভালো পেয়েছি এবং এবারে কিন্তু কোনো ধরনের আলাদা বাটনস বা কোনো একটা মেইন টাচ প্যাড রাখা হয়নি যেটাতে আপনি টাচ করে কাজ করবেন, এবারে কিন্তু টোটাল ডিসপ্লেটাই টাচ, সো টোটাল ডিসপ্লেতেই আপনি টাচ করে করে কাজগুলো করতে পারছেন, এটা অবশ্যই একটা ভালো বিষয়। হয়তো প্রথম দিকটাতে একটু অন্যরকম মনে হতে পারে, বাট কয়েকদিনের মধ্যে এর সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন। প্রিভিয়াস জেনারেশনের চাইতে এর UI আমার কাছে বেটার মনে হয়েছে, বেশ স্মুথ লাগলো। ডিসপ্লে পার্টেই ওয়াশ ফেস নিয়ে একটু কথা বলা যাক। এবারে কিন্তু আপনি অনেক ওয়াশ ফেস ব্যবহার করতে পারছেন, প্রিসেট হিসাবে আপনি এখানে 6টা ওয়াশ ফেস সেট করে রাখতে পারবেন, ইভেন আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করেও এখানে ওয়াশ ফেস ব্যবহার করতে পারছেন নিজের চেহারা টেহারা দিয়ে বা ছবি দিয়ে। আর ওয়াশ ফেসগুলো আপনি পাবেন হচ্ছে মোবাইল ফোনের যে অ্যাপ্লিকেশন সেটাতে, মিফিট নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে যার সাথে এটাকে কানেক্ট করতে হবে এবং সেখানে অজস্র ওয়াশ ফেস রয়েছে যেগুলোর মধ্যে অনেকগুলোই আবার অ্যানিমেশন শপ করতে পারে, অর্থাৎ নড়বে চড়বে, আর খুব কালারফুল ওয়াশ ফেস হওয়াতে দেখতে বেশ ভালোই লাগছিল। এবারে মি ব্যান্ড 6-এ কিন্তু 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে, যার ফলে এটাতে পানি ঢোকার কোনো পসিবিলিটি নেই, আপনি এটা নিয়ে অনায়াসে সাঁতার কাটতে পারেন, অজু করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, বৃষ্টি দিয়ে দৌড়াদৌড়ি করবেন,
কোনো প্রবলেম নেই। এবারে এই স্মার্ট ব্যান্ডের ফিচারগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। রেগুলার স্মার্ট ব্যান্ডগুলোতে যে ফিচারগুলো আমরা লক্ষ্য করি তার সব কিছুই থাকছে। ইভেন এখানে আপনি প্রায় 30টার মতো ওয়ার্কআউট মোড পেয়ে যাচ্ছেন। যারা জিম টিম করেন, দৌড়দৌড়ি করেন, জগিং টগিং করেন, তাদের জন্য মনে হয় এটা খুব কাজের কিছু হতে পারে। তারপরে এখানে আপনি ওয়েদার আপডেট দেখতে পাবেন, ব্লাড প্রেশার মনিটর করতে পারছেন, তারপর কত ক্যালোরি বার্ন করলেন, ইভেন আপনার স্লিপ ট্র্যাকিং করতে পারবেন, অর্থাৎ আপনি কতটা সময় ঘুমিয়েছেন, ঠিকঠাক ঘুমিয়েছেন কিনা সেগুলো দেখতে পারবে। এছাড়াও আপনি কতটা স্টেপ দিয়েছেন সেটাও এটা কাউন্ট করতে পারবে। বাট স্টেপের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা একটু এদিক সেদিক করে। লাইক ধরুন আপনি 100টা স্টেপ দিয়েছেন, কখনও কখনও সেটা 2-4টা বাড়িয়ে দেয়, 2-4টা কম নেয়। বাড়িয়ে দেওয়ার প্রবণতাই বেশি থাকে, কম হয় না, একটু বাড়িয়ে দেয়। আবার আপনি যদি রিক্সায়ও এটা পরে মানে চলাচল করেন, সেই ক্ষেত্রেও দেখবেন 4-5টা স্টেপ কাউন্ট করে ফেলে। তবে হাত নাড়ানাড়ির ক্ষেত্রে এই প্রবলেমটা খুব একটা পাওয়া যায়নি, যেটা কিনা আমার মি ব্যান্ডের 5-এর ক্ষেত্রেও দেখেছিলাম, 4-এর ক্ষেত্রেও দেখেছিলাম। এর বাইরে অন্য যে সেন্সর, হার্ট রেট সেন্সর রয়েছে, সেটা বলা যেতে পারে মোটামুটি 95-98% অ্যাকুরেট। আমি এই যে ওয়ান প্লাসের ওয়াচের সাথেও কম্পেয়ার করে দেখেছিলাম, আরও দামি ওয়াচের সাথেও কম্পেয়ার করে দেখেছি, প্রায় অলমোস্ট অ্যাকুরেট রেজাল্ট দেয়, 95-98 এরকমের মাঝে থাকে। অনেকেরই প্রশ্ন থাকবে এটা দিয়ে কি মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, মিউজিক প্লেয়ারকে এটা দিয়ে কন্ট্রোল করা যাবে। ক্যামেরার শাটার বাটন হিসাবে এটাকে ব্যবহার করা যাবে। ইভেন আপনার ফোনে আসা যাবতীয় নোটিফিকেশানগুলো আপনি এখানে দেখতে পারবেন, মেসেজ রিড করতে পারবেন, বাট লিখতে বা কাউকে পাঠাতে পারবেন না। তবে বাংলা কিন্তু এখানে সাপোর্ট করে না, বাংলায় লেখা মেসেজ বা ইমোজিগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন না। বাট ইংলিশে যদি কেউ আপনাকে মেসেজ করে সেগুলো আপনি দেখতে পারবেন। এর বাইরেও যদি কেউ আপনাকে কল করে সেটা আপনি এখানে দেখতে পাবেন, কে কল করলো, চাইলে সেটাকে সাইলেন্ট করে দিতে পারছেন, আবার চাইলে সেটাকে কেটেও দিতে পারেন। অনেক সময় হয় কি আমরা ব্যস্ত থাকি, ফোনটা পকেটে থাকে, হঠাৎ করে রিং বেজে উঠলো, খুব দ্রুত সময়ের মধ্যে চাইলে কিন্তু আপনি সাইলেন্ট করে দিতে পারেন যদি কিনা কোনো মিটিং টিটিংয়ে থাকেন। এবার এর ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে একটু জানা যাক। ধরুন এটাকে আপনি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে নিয়েছেন এবং রেগুলার মোটামুটি জিম টিম করেন, ওয়ার্কআউট করেন, সেই ক্ষেত্রে এর থেকে আপনি মোটামুটি 7 দিনের মতো একটা ব্যাকআপ পাবেন। বাট আপনি যদি জাস্ট এটাকে ঘড়ি হিসাবে ব্যবহার করেন, অলমোস্ট 14 দিনের মতো এর থেকে ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি পাওয়ার সেভিং মোডটা অন করে রাখেন তাহলে অনায়াসে 20 দিনের কাছাকাছি ব্যাকআপ পাওয়া সম্ভব। সাধারণত যে জিনিসটা হয়, আমরা আসলে স্মার্টফোনের সাথে খুব একটা যে একটা সময়ের পরে মানে কানেক্ট করে সবসময় রাখি এমনটা হয়তো হয় না, মানে আমার ক্ষেত্রে হয় না আর কি। সো আমি ওভাবে ব্যবহার করছিলাম এবং আমি 13 দিনের মতো ব্যাকআপ পেয়েছি, যেটা আমার মনে হয় না খারাপ কিছু। ব্যাটারি ব্যাকআপের জন্য এটা এগিয়ে থাকবে অবশ্যই। আর এটাকে কিন্তু খুব দ্রুত সময়ে চার্জ করা যায়, 1 ঘন্টাও লাগে না, 40-45 মিনিটের মধ্যে এটা ফুল চার্জ হয়ে যায়। এবার একটা বিশেষ ফিচার সম্বন্ধে জানাই, যেটা মি ব্যান্ড 6-এ দেওয়া হয়েছে। আর তাহলে ধরুন ঘড়িটা ডিসপ্লেটা জ্বলছে, আপনি চাচ্ছেন এটা অন হয়ে থাকুক, সেই ক্ষেত্রে জাস্ট হাতটা এর উপরে রাখবেন। এভাবে রাখলেই দেখবেন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখুন এটা জ্বলছে, জাস্ট হাতটা দিয়ে এভাবে সরিয়ে ফেলবেন, দেখবেন এটা অফ হয়ে যাচ্ছে, যেটা আমরা অ্যাপেল ওয়াচের ক্ষেত্রে দেখেছি। সো এটা অবশ্যই ভালো বিষয় যে এরকম ঘড়ির মাঝে ওই বিষয়গুলো দেখা যাচ্ছে। বিষয়টা কিন্তু কাজে লাগতে পারে, আপনি ধরুন ঘড়ি দেখলেন, এরপরে আর এটা দরকার নেই জ্বলে থাকুক, চার্জ বেশি বার্ন করবে, সেই ক্ষেত্রে জাস্ট উপরে হাত দিলেন, এটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। সো ব্যাটারিটা তখন সেফ হবে কিছুটা। এবারে আবার অনেকেরই প্রশ্ন থাকবে, এটাতে কি অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে? না, সেরকম বিষয় সাপোর্ট করছে না, তবে আপনি 10 সেকেন্ড পর্যন্ত এখানে সেট করে নিতে পারবেন ডিসপ্লের টাইমটা, তো 10 সেকেন্ড জ্বলে থাকবে। তবে যেহেতু অ্যামোলেড প্যানেল, চাইলে এরকম একটা সুযোগ সুবিধা রাখতে পারতো, যার প্রয়োজন সে ব্যবহার করবে, যার প্রয়োজন নাই সে ব্যবহার করবে না, দ্যাটস ইট। তো এই ছিল মোটামুটি এর বিষয়বস্তু। এবারে এর মাঝে কী কী ল্যাকিংস রয়েছে, কোন বিষয়গুলোতে আরও ইম্প্রুভমেন্ট আনা যেত সেগুলো নিয়ে একটু আলোচনা করা উচিত, কারণ কোনো জিনিসই পারফেক্ট হয় না, কিছু না কিছু ল্যাকিংস থাকে। ফার্স্টে আমি বলবো এর ডিসপ্লেতে সুন্দর একটা লুকস দেওয়া হয়েছে, অবশ্যই ভালো, বাট লোয়ার চিনটাতে আমার মনে হয় এরকম মোটা রাখার কিছু ছিল না। এরপরে এর হার্ট রেট সেন্সরটা, আমরা শাওমির কাছ থেকে আরও বেশি অ্যাকুরেসি আশা করি। আমি বলছিলাম যে এটা 95-98 মাঝে থাকে, তারপর আর একটু বেটার কিছু দিতে পারলে ভালো হতো। এরপরে স্টেপ কাউন্টের যে বিষয়টা, রিক্সায় উঠলে এখনও কাউন্ট করে, এই জিনিস থেকে বেরিয়ে আসা উচিত শাওমির। কেন এটা হয় আমি জানি না, রিক্সা চালায় তো মামা, তার পা এরকম এরকম করে, তো আমারটা কেন উঠে আমি জানি না। যাই হোক, এই বিষয়গুলোর দিকে একটু নজর দিতে হবে নেক্সট টাইম শাওমিকে অবশ্যই। এর বাইরে গিয়ে এই ওয়াচটা এখন কাদেরকে সাজেস্ট করা যায়? যারা আসলে রেগুলার ওয়াচের চাইতে স্মার্ট ব্যান্ডকে বেশি প্রাধান্য দেন, স্মার্ট ব্যান্ডই ভালো লাগে, তাদের জন্য কিন্তু এটা খারাপ অপশন না, কারণ ডিসপ্লেটা সত্যিই দুর্দান্ত। এর ডিসপ্লেটা দেখলে অনেকেই হয়তো তাকিয়ে থাকবে, আর ডিসপ্লের ওভারঅল কোয়ালিটি মিলে ভালো লাগবে। আর সর্বশেষ, যারা কিনা লং টাইম একটি স্মার্ট ব্যান্ড ব্যবহার করতে চান এবং ভালো চার্জিং ব্যাকআপ থাকতে হবে, আপনি রাফ ইউজার, পানি টানির ভিতর দিয়ে ঝাপাঝাপি করেন, তাদের জন্য এটা অনায়াসে সাজেস্ট করা যায়। সো চাইলে দেখতে পারেন, এই মুহূর্তে প্রাইসটা আগের চাইতে অনেকটাই কমেছে, আমার মনে হয় নিলে খুব একটা খারাপ হবে না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামসাংয়ের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।